নিয়োগ দুর্নীতি মামলায় নয়া তথ্য। টেটের প্রায় 22 লক্ষ উত্তরপত্র উড়িষ্যার সংস্থাকে বিক্রি। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের গোড়া থেকেই 2014 সালে হওয়া টেটের ওয়েমার শিট কোথায় তা জানতে চায় আদালত। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টকে জানায় অত উত্তরপত্র রাখার স্থানাভাবে তা পুড়িয়ে ফেলা হয়েছে। কিন্তু মঙ্গলবার সিবিআই আদালতকে জানালো পুড়িয়ে ফেলা হয়নি ওই সমস্ত ওয়েমার শিট। তার বদলে উড়িষ্যার বালেশ্বরের একটি কাগজ প্রস্তুতকারী সংস্থার কাছে কেজি দরে বিক্রি করে দেওয়া হয়। লক্ষ্য ছিল নষ্ট করা। ওই সংস্থা জানায় 2018 সালে তারা 200 কুইন্টালেরও বেশি ওয়েমার শিট নষ্ট করে ফেলেছে, তা দিয়ে নতুন কাগজ তৈরি হয়েছে। বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে সিবিআই মঙ্গলবার পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতিরও তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তাতে বলা হয়েছে ওই মামলায় ধৃত অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তার সংস্থার মাধ্যমে 17টি পুরসভার 1,829 জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। সিবিআই টেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করেছে আদালতে। যে সংস্থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ পরীক্ষার দায়িত্ব দিয়েছিল সেই এস বাসু রায় অ্যান্ড কোম্পানি আসলে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম। 2022 সাল পর্যন্ত এই সংস্থাটি এই হিসেবেই নথিভুক্ত ছিল। পরে বেশ কিছু বিষয় সংস্থার কাজের ক্ষেত্র হিসেবে যুক্ত করা হয়, আর সেই সংস্থার মাধ্যমেই পর্ষদ ওয়েমার শিট তৈরি থেকে পরীক্ষা নেওয়া এবং মূল্যায়ন করে। সিবিআই মঙ্গলবার আদালতে দাবি করেছে এই সংস্থাকে সামনে রেখে দুর্নীতি চলছিল, পর্ষদের এক শ্রেণীর কর্মীরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যাতে কোন ওয়েমার শিট কার তা কেউ আলাদা করে চিহ্নিত না করতে পারে। আদালতে পেশ করা রিপোর্টে সিবিআই এমনটাও দাবি করেছে বেআইনিভাবে পরীক্ষার নথি নষ্ট করা হয়েছে। সিবিআই আদালতকে এটাও জানিয়েছে নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসেবে কাজ করেছে মহিদুল আনসারি, জাকিফুল ইসলাম, সজল কর, দেবরাজ চক্রবর্তী, বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সৌরভ ঘোষ। তাদের ঠিকানায় তল্লাশি চালিয়ে অনেক নথি মিলেছে বলে দাবি, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত এদের মধ্যে দেবরাজ তৃণমূল নেতা, তার স্ত্রী অদিতি মুন্সী শাসক দলের বিধায়ক।